الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا
পৃথিবীর যত ইসলামী মহফিল আছে
ইসলামী মহাসম্মেলন হোক, যত ধরনের ইসলামী বা দিনী মহফিল আছে সব মহফিলের মূল বা আসল হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহফিল, যেরকম আলহামদুলিল্লাহ। তার কারণ যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জমিনে না ঘটলে কোরআন শরীফ পাইতাম না। সুতরাং তাফসীরুল কোরআন মহফিল আমরা করার সুযোগ পাইতাম না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটলে ইসলামী মহাসম্মেলন হইত না, আমরা উদযাপন করার সুযোগ হইতাম না, ওয়াজ মহফিল হইত না, এটার আয়োজন করার সুযোগ হইতাম না। অর্থাৎ নবী হইলা সৃষ্টি জগতের মূল, আর নবীর কেন্দ্র করিয়া নবীর দিকে এজাফত বা সম্বন্ধ করিয়া যে মহফিল ব্যবস্থা করাইব, আয়োজন করাইব, যে মহফিল উদযাপন করাইব, এই মহফিলের শান ও মান সব মহফিলের উর্ধে। সুবহানাল্লাহ, সব মহফিলের মূল নবী যে সৃষ্টি জগতের মূল, এ কথাটা আমরা এখানে বোধ হয়েছে মানে ফোনে ফোনে আইলাম নি না আমার ওয়াজ মহফিল হোক মসজিদ ওয়াজ হোক যেন যাইন আপনারা বলেন যে আমরা নবীর আল্লাহ পয়দা না করলে সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টি করতাম না। এমনকি একটা হাদিস কোয়েনুল আমায় কেরামে ওয়াজ মহফিল হোক, এই হাদিস আপনারা বলতে বলতে প্রায় জনের মুখস্থ হয়ে গেছে। গজলর মাঝে ন্যায় হাদিসে জয়ন করিয়া গজল বানাইছে, বিভিন্ন আলিমগুলোর মুখে হুনতে হুনতে পড়রা না পড়রা প্রায় জনের মুখস্থ হয়ে গেছে। এখন ও যে হাদিস আমি কইলাম এত ব্যাপকতা লাভ করছে, ফররা নাফররা সব মানুষের মুখস্থ। এই হাদিসটার উপরে আজকে বর্তমানে এই হাদিসের উপরে আপত্তি তোলা হয়েছে। শুধু আপত্তি নাই, বইয়ের মাঝে লেখা হল যে এই হাদিস একটা বানাইল হাদিস, জাল হাদিস, জুড়ে আবার বড় কাটা হয়েছে। হাদিসরে অত্যন্ত সুচতুর ভাবে বিশেষ করিয়া সমস্ত হাদিস যেগুলো আল্লাহর নবীর শান ও মান বোঝায়, আল্লাহর নবীর মর্যাদা বোঝায়, এই সমস্ত হাদিস নববিয়ারে অত্যন্ত সুনিপুণ ভাবে সুচতুর ভাবে এগুলো মানুষ তৈরি করে দেওয়া হয়েছে যে ইভেন্টরে কোনটাইয়া খান্টাইয়া বাহির করিয়া যদি জাল বানাইলা যায় তাহলে তো এবারে ফলাই দিলাম, আর না হয় একটু কোনটাই খান্টাইয়া নিয়া জৈব উচাই দিলে তার আর ধারণা মতো জৈব দিতে এটা আর গ্রহণ করা যায় না। সুতরাং এলা কিছু মানুষ, এলা কিছু তথাকথিত লেখক বর্তমানে অভাব নাই, যথেষ্ট আগাছা ফরগাছার মতো জন্মিয়া এরার কলমর কুসায় আল্লাহর নবীর অনেক সহি হাদিস এবংকি অনেক হাসান হাদিস, এরপরে হাদিসের যে কত ক্লাসিফিকেশন আছে বিভিন্ন ক্লাসের হাদিসরে এরা কুন্টাইয়া কান্টাইয়া বিশেষ করিয়া হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান যে সমস্ত হাদিস এগুলারে তারা কুন্টাইয়া খালি ইভেন্টর কোন রকম দুষ্টুটি বার করিয়া যাতে মানুষে ইভেন্টর উপরে সন্দেহ আন্দা এই সমস্ত আকিদা বিশ্বাস করে দূরে সরে জুড়ে একবার বড় কথা হইবে না।
এই যে হাদিসটা আপনারা প্রথমে আমি বললাম, যেটা আপনারা ওগুলোরও মুখস্থ বনি বনি মুখস্থ হোক আর পড়ে হোক, এই হাদিসটার ভিত্তি আছে কিনা আমার আলোচনার লগেটার একটা সম্পর্ক আছে। এই হাদিসটা আমি সত্তর মাদ্রাসার ইসামতি মাদ্রাসাতে আওয়ার বাদে আমার উস্তাদ মরহুম সত্তর মহদ্দিসে একদিন গিয়া হুজুরের অভিষেক গিয়া কইলাম যে হুজুর, এই হাদিসটা তো কোনো কিতাবও পাই না, এটার দাঁড়া দিশা কিলা এটা কোন হয়তো নাকি এটা হুজুরে একটু হইন যদি। হুজুরে বইন তুমি কতখানা যাও গিয়া সিরতে হলবিয়া, যার আরব নাম হইল ইনসানুল উয়ুন, সিরতে হলবিয়া লই যাও, সিরতে হলবিয়া লইয়া গেলাম। হুজুরে বার করিয়া কয়েকটা হাদিস পড়িয়া শুনাইলা দেখাইয়া দিলা, আর হইলা ও যে হাদিস গুলা আমি পড়লাম অগুনতে যা বোঝায় ওখানে সংক্ষিপ্ত করিয়া ও হাদিসও বয়ান করা হয়েছে, এটা মহাদিসিনে কেরামর গেছে, এদের নিঃসন্দেহে নিঃশর্ত গ্রহণযোগ্য। হুজুরের কি বক্তব্য যদিও আমি শুনলাম, কিন্তু আমার তো ঠুকাইয়া দরকার যে ইগুর হুজুরের বক্তব্য লোকে মিল তাক তৈলা তরিলর দরকার আছে। আমি খুঁজাই খুঁজাই কোনো কারণ তো আর পাই না। হুজুরে কইছই যে ও হাদিসে উল্লর মানা সংক্ষিপ্ত করে হওয়া হয়েছে, এই কথাটা তো মহাদিসিনে কেরামর রায় থাকতে হইব না কে মন। এখন আমি যদি আপনারা ইয়া হই আমার আমাদের হুজুরে কইছই, আপনারা হয়তো যারা আছেন এরা হুজুরে ছিলেন হয়তো মান্যা নিবাকে বলে তাই বড় মহাদিসে বসলে, কিন্তু আরো আলিমে যে আপত্তি তৈব তার এই কেন আমি মানাইতাম পারবো না, মাননি যাইব আমার যদি জোর করি তাহলে মকিব। তখন আমি খুঁজাইলাম মাশাআল্লাহ, খুঁজাইয়া খুঁজাইয়া একদিন পাইলাম আহসানুল ফতোয়া, এখান ফতোয়ার কিতাব লেখক দেওবন্দি একজন আলিম, এখান অনুদিত ইয়া বাজারও বাংলা ভাষায়ও আছে, কেউ খুঁজাইলেও পাইবা। ওখান খুঁজাইয়া এই হাদিস সম্পর্কে লম্বা একটা অধ্যায় তাই লেখসইন কয়েক পৃষ্ঠায়, সুবহানাল্লাহ আমি বড়িয়া চুকাইলাম তো যে জিনিস এটা পাইলে কিটা মানে ওরা কি পরিমাণ খুশি হইব বাবা যাইব, খুব খুশি হইলাম, পড়লাম এখানে মনোযোগ সহকারে বারবার পড়লাম আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দায় দুনিয়ার বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামত রায় এবং ই হাদিস একটা সহি হাদিস, অন্য হদিস্তনে সংক্ষিপ্ত ভাবে সহি হদিস্তনে সংক্ষিপ্ত করিয়া বয়ান করা হয়েছে, দুনিয়ার বিখ্যাত মহাদিসিনে কেরামর রায় আইনা প্রমাণ করছেন যে এই হদিসটা সহি হদিস, হদিসে কুদসি, সুবহানাল্লাহ হদিসে কুদসি সহি হদিস। এর মাঝে পৃথিবী বিখ্যাত হানাফি মাযহাবের ব্যারিস্টার দ্বারে হওয়া হয় আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তানুর রায় অন্য উল্লেখ করছেন, তাইনও কইছেন এই হদিসটা মানান সহি, যদিও সরাসরি এবারত হদিসের কিতাবও নাই কিন্তু অন্য সহি হদিসের সংক্ষিপ্ত একাধিক সনদে সহিভাবে বর্ণিত হদিসের সংক্ষিপ্ত রূপ জুড়ে একবার প্রকাশ হানো। এখন আর কোন সন্দেহ রইল না, মহাদিসিনে কেরামে এই হদিসরে প্রমাণ করছেন সহি হিসাবে। ওনে যদি আমার মতো একজন মোল্লায় বয়ান দিই বইয়ের মাঝে লেখি হাজার বার কোটি বার যে এটা জাল এটা জাল হয়ে দিব নিধন্য, হদিস জাল আছে নি না, হাজার হাজার নাই লক্ষ লক্ষ জাল হদিস আছে, জাল হদিসর আলাদা কিতাব ও মহাদিসিনে কেরামে বানাইয়া দুই আগে সহি যাতে মাইছে, জাল হদিস চিনিয়া আসল হদিস বার করতে পারে, চিনতে পারে, বুঝতে পারে, এলাকি লিখে দুই আগে সহি। এক সময় মানুষ তার নিজের মতবাদের প্রতিষ্ঠা করবার লাগি হাজার হাজার হদিস বানাইছে,
শিয়া হলে হাজার হাজার হাদিস বানাইছে, শিয়া হলে তারা মজবরে প্রতিষ্ঠিত করবো নাকি, রাফিজিও হলে হাদিস বানাইছে, তাছাড়া কোন কোন মানুষে তার ইজম রে তার মতরে প্রতিষ্ঠা করবার লাগে নিজে হাদিস বানাইছে, এমনকি ইলো পাওয়া গেছে নিজের মালটা বাজারও বেশি কাটতি বাড়ত করি ওটাও হাদিস বানাইছে। মনে মনে আইল বলে আমার বাইঙ্গনের হজিলত একটা হাদিস যদি হয়ে দিতাম তাহলে বাইঙ্গনটা খুব বেশি কাটতি হইল নি, মানুষে কিনে নিল নি বেশি। বাইগনের বজিল তো হাদিসে ওটা আসেনি, মাত্র নেবাইবার কথা নেই, এমন কারণ ফজিলত হলে তো মানুষে এক কেজির জায়গায় দুই কেজি নেই তিন কেজি নেই নেই নি না না দেখছেন সৌদি আরব যারা গেছেন খাজুরের দোকানে কিন্তু লেমিনেটিং করিয়া আরবিতে বোখারি শরীফের হদিস লিখিয়া থইছে ওই আজুয়া খাজুরের বজিলত, কারণ এটা দামি খাজুর, দাম পড়লে মানুষ দৌড়িয়া করবো, আর যে সময় যারা আরবি জানবো এই হদিসের ফজিলত পড়বো কইব আমার তৌফিক নাই এক কিলো নিবার আধা কিলো নেই নাই ও কটার কিলো লইয়া যাই, এলে কি এটা লিখে তো হয়েছে, কারণ এটার ফজিলত হদিস আছে বোখারি শরীফ আজুয়া খাজুর। তখন বেটারও মনে মনে আইল যে আমার বাইঙ্গনের বজিল তো যদি আমারটা হাদিস পাই দিতাম তাহলে আমার বাইঙ্গনটা খুব বেশি কাটতে হইল না, বাইঙ্গনের বজিল তো হাদিস পাইব বই ও খুঁজাইয়া খুঁজাইয়ে পাইছে বোখারি শরীফ হয়ে হাদিস আছে, খালি জিরার বজিল তো আল্লাহ নবী আবার পাইছে হাদিস আছে, আল হাব্বাতু সাউদাউ শিফাউ লিকুল্লি দাইন ইল্লা সাম, আল্লাহর নবী ফরমাইন খালিদিরা সব বিমারের শিফা মৃত্যু ব্যতীত, অর্থাৎ মরবার রোগে বাইরে হুকুম তো নাই নাই খালিদিরা ওর রোগ হুকুম বলে খালিদিরা একটা আপনারা পড়াইয়াও খাই এমনিও খাই না আমরা খাই খালিদিরা, এই খালিদিরা চাউল নাই বাহর যেটা বাজার রোগী কিছুই না বলেও ওটা চিন্তা করলো বলে ও খালিদিরার জায়গাটা আমার বাইঙ্গন ঢুকাই দিত মৃত্যু বেতিত কোন বাইঙ্গন এটা খালি বাইঙ্গন মানুষের লাগাইও দিছে যে লম্বা বাইঙ্গন যেটা লতা বাইঙ্গন খাওয়ার বাদেও খাওয়া আরম্ভ হয়ে যায় ওনে এইটা লাগাই দিছে অহল বেমারোর শিফা, তাহলে ভাবছি নিজের স্বার্থ সিদ্ধি করবার লাগে হদিস বানাইছে নি না দাঁড়া বানাইছে, জাল হদিসের ইতিহাস আছে কিন্তু আটা ভাষা মহাত্মা যে হদিস রে মহাদিসে গ্রামে গ্রহণ করে দিয়েছেন সহি হিসাবে, তুমি যদি হদিস রে জাল হো তাহলে তোমার এই বক্তব্য কেউ মানব নি, বরং তুমি মানুষকে গুমরা করবার একটা বিষণ লইয়া জমিন বাড়াইছ তা প্রমাণিত হইব, হেব কথাটা বাস্তব নি না যেমন এই হদিস মানা কয়েক সনদে হদিস আছে, একটা হদিস আমি কইটা আপনার আরো জানা আছে বুঝছেন আরো বহুত আছো এটা সহি হদিস, আদম আলাইহিসসালামে খাংলা 300 বছর এই পৃথিবীতে পাঁচজন মানুষের সবচেয়ে বেশি খাঞ্জা শুকুর বাণী বাসাই সই, এর মাঝে নবী ইলা কয়েকজন আর নবী ছাড়া দুইজন উম্মতে মুহাম্মদী এর মাঝেও দুইজন, একজন হইলা আল্লাহ নবীর খলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর ওসালোর বাদে তো বেশি কান্নাকাটি হইছেন এই পৃথিবীতে তার মতো খুব কম মানুষে খাঞ্চন, এই খান্দন বলতে কেউ বুঝেন না যান বলে আমার বাপ মরলেতে তো আমি খান্তা রাখাতে খাবল উপর চিড়িয়া বলতা পারিয়া মনে হয় ওলা খাইছেন, এই খান্দন নাই নীরবে খালি শকুর বাদি বসাইছেন, এই খান্না কিন্তু না চাই আর এই খান্দা আপনার বাবর লাগে এখানে আস্থা বছর না একটা জীবনও খান্দু কা খান্দি আল্লাহ দরবার দোয়া করুক এটা নিষেধ এটারও লাভ সোয়ান আল্লাহ হয় না ই লাভ নীরবে শকুর বাদি বসানি আর আউমাউ করিয়া এন গোলা তরিয়া একশু ও এন গোলা তরিয়া একশু
ছাগল টাইনিয়া ভরা পোলট্রি উড়াইয়া ভরা তেই নাইলে সামনে বারণে যাইলোকার নাও ঘেনর গোলার দরিয়া কোথার সময় এনর গোলার দরিয়া কোথার সময়। এটা জাহিলিয়তর যুগর কালচার, জাহিলিয়তর যুগ কেউ মরলে তারা তিন দিন পর্যন্ত বাড়াটিয়া মানুষ এনে খান খাইত। তিন দিন বাড়া হরিয়া এরা ফেসাও আছিল খান্ত। আচ্ছা বাড়াটিয়া খান্দন কিলো এই বছর কিছু ভানি ভানি আইব যে হতে এত বেশি কান্নাকাটি করছেন কারবালয় ময়দান নতুন বংশর ষোলতনের সতেরো জন মহিষরে নিজর সামনে নিয়া নির্মম ভাবে নৃশংস ভাবে শহীদ করা হয়েছে। এই দুঃখ তাই কোনো দিন ভুলতে পারো না। ঘুমাইবা লাগে শোক লাগাইলেও ঘুম লাগে না, এমনকি তাই দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু এই হায়াতের ভিতরে তাই কোনো দিন অত্যন্ত বেশি তৃপ্তি সহকারে পরিতৃপ্ত হইয়া তাই কোনো দিন পানি পান করছেন না। পানির পিয়াস লাগলে সামান্য একটু পানি পান করিয়া মনে হয় দিত যে এটা তো পানি, যে পানির লাগি নবীর বংশ চিৎকার দিয়া কারবালার জমিন মারা, যে পুরা তোর বাণী কত কুত্তা বিলাই খায় কিন্তু নবীর বংশে পুটা পুরা তোর পানি ভাই সৈন্যা। এই জিনিসটা তার সামনের মাঝে ভাসিয়া উঠে আজ চকুর বাণী দেয় রে ভাইয়া পড়ে এত বেশি কান্নাকাটি ভরসয়নি মাম জৈন আবিদিন রাজি আল্লাহ তালান হই। আদম আলাইহিস সালাম খানলা তিনশো বছর খান্তে খান্তে এত খান্দন খানলা আদম আলাইহিস সালামের শুকুর ফানি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিন্তু ইমিন্টরে নবীর শুকুর ফানি আর অন্য শুকুর ফানি আর সমান নেই। অতঃপর আদম আলাইহিস সালাম এই তিনশো বছর যে খানলা এই যে আমরা ভারতবর্ষের সামনে বলাই দিয়েছিল সিংহল বা সরমদ্বীপ, তখন তাই নিয়ে তিনশো বছর যে খানলা তা নেই শকুর বাণীরে আল্লাহ বেকার দিছেন না। আদম আলাই ইসলামের শকুর বাণী তো নেই আল্লাহকে যত সুগন্ধি সবচেয়ে উন্নত মানের সুগন্ধি আগরের গাছ এটা আদম আলাই ইসলামের শকুর বাণীর বদৌলতে বয়ে ধরেছে সুবহানাল্লাহ। এলাকে সারা দুনিয়া বললে আগরের গাছ পাইবে ইয়া ভারতবর্ষ আর কোনো খান হইতে নাই তো আজই না কেন। আদম আলাই ইসলাম এখানে তিনশো বছর খান্দার মাঝে তানোর হঠাৎ স্মরণ আইল যে তানোর বডির মাঝে যে সময় আল্লাহ পাকে রূপ বকেছিল বহুত দিন তার বডি ফালাইলাছিল খায়া ফালাইলাছিল মাটির বডি ফালাইলাছিল, তখন আল্লাহ পাকে যে সময় রূপ ঢুকাইল রূপ ওকার বাদে তেন কাওয়াইমে আটশোর দিকে আটশোর কুটিওগুলোর দিকে সাইয়া দেখছিল যত কিতাব আছে যত গান আছে এই কলিমাটা একলগে লেখা না লাইলা এখানো আর মোহাম্মদ রসুল্লাহ তলে লেখা ওলা কোনো গানো দেখছেন আপনারা এই দেড় হাজার বৎসরের ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত কিতাব আছে যত হাদিস আছে যত কানো আছে এখানো লেখা 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 না আলাদা নিয়ে লেখা এখানো আছে নিরা নাই এখানো মসজিদ ও দেশ না লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানো নেই না কিন্তু হায় রে হায় তালে তালে ওয়াইজ হল বার ইয়ার মুহাসিরে কুরআন ও দেওয়াত পাঠাইছে হায় বাবাটে আল্লামা বুঝিও না আল্লামা হারে হয় আমি এদিকে যাইলাম না আল্লামা লেখতে একটু চিন্তা করে লেখার দরকার আল্লামা রেজিস্ট্রারি মাঠো মবিল মদিজা বুঝে স্বীকৃতি দিয়েছিল যে আমরা মাঝে একমাত্র সাফিল্লার নাম আগে আল্লাহ লেখা যাইব মদিজা বুঝে হয়েছিল মনে আছে নি ও যে আহমদ কিতাব ও যে মোল্লা বেটা লাগছিল রফিগঞ্জ মারা গেছেন বেটা আল্লাহ তো এই
এই ব্যক্তি যে লাগছিল আগমনে পত্রিকা তামার সাহর বিরুদ্ধে লেখছে মনে করেননি আপনারা লোকেরা মনে করেননি যে ঈশ্বরী মাঠও লেখছিল যে সাবে দস্তবুতেও জানান যা এই সভাটা হয়েছিল প্রতিবাদ সভার ঈশ্বরী মাঠও মদ্রেসা হজুরে সাহর সাবে কি পরিমাণ এলিম আল্লাহ পাকে দান করছেন ওটা বুঝাইতে গিয়া শেষ পর্যন্ত সাবে সবর স্বীকৃতি লেছিল সাবর নামর আগে আল্লাহ লেখা হইত আর মনে এখানে আমরাও শুটাইছি বুঝি শুনি আল্লামা লেখা দরকার আল্লামা যেটা হইতে পারেন না আল্লামা হইতে হইলে কি পরিমাণ ইলমর দরকার এটা একটা মাপ আছে তো হাজি নেকরাম যাই হোক এলাকি আমরা পুষ্টার উঠে লেখিয়া মনে আল্লামারে ওলা অস্তা করছি এসে মাঝে তাই তো গেছে না ওয়া দেখি যে তার নামর আগে দিও মাঝে মাঝে দেখি লেখা আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অবস্থিত কোরআনে বেটায় কোয়া করতে আমার গোয়ায় মোবাইলও বনাইছে মোবাইলও বনাইছে খবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একলাই নে লেখা যাবে না নাউযুবিল্লাহ বলেন না তুমি একলাই নে লেখা যাইতো না এখানে কারণ তার দালাও দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লগে নিয়ে আল্লাহর নবীরে লাগাই দিলা তার তো আকিদা হইলো নবী তালা কাটে উপর মানুষ দূরে আমার হয় না নাউযুবিল্লাহ এই আকিদা পোষণ করা মানুষের দালা হয়ে তো হইব না নাবাত এটা দেখিয়া কিন্তু 1500 বছরের ইতিহাস কত মানুষ গুমরা গেল হকানি উলামায়ে কেরাম আলো সুন্নাত ওয়াল জামাতের এরা কথা বাদও দিলাম কত গুমরা মত এবং পথ বেরইল কত গুমরা আলিম হল গেল কত গুমরা পথ বাহির করে গেল কিন্তু কোন একটা আলিমের মুখে যে কথাটা বেরোইছে না বলে লা ইলাহা ইল্লাল্লাহ রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আরো ভালো দেওয়া দূরে বন্যা না আউযুবিল্লাহ